পীর খানজাহান আলীর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সুন্দরবনের কোলঘেঁষে 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যাপীঠ 103 নং গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র তিনজন শিক্ষক দ্বারা পরিচালিত প্রায় 300 জন শিক্ষার্থীর এই বিদ্যালয়টি শিক্ষাপদক 2017 এর জন্য জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। সকাল 9টার পূর্বেই শিক্ষার্থীরা হাজির হয় বিদ্যালয়ের প্রধান গেটের সামনে। গেট খুলে দেওয়ার পরেই শুরু হয় প্রবেশের পালা। সর্বদা সুসজ্জিত ও পরিচ্ছন্ন এই বিদ্যালয়ের ভিতরে কেউ জুতা ব্যবহার করে না। জুতা রাখা যাকে জুতা রেখে সকলে দোতলায় ওঠে। চমৎকার এই পরিবেশ সত্যিই অনন্য। গত 10ই সেপ্টেম্বর 2017 উদ্বোধন করা হয় বায়োমেট্রিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরা। শিক্ষক ও শিক্ষার্থী নির্ধারিত সময়ের পূর্বেই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করে শ্রেণীকক্ষে প্রবেশ করে। এখানে নিয়মিত পিটিও সমাবেশ অনুষ্ঠিত হয়। শতভাগ স্কুল ড্রেস পরিহিত সে দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। পাঠ করা হয় শপথ বাক্য, শেখানো হয় শুদ্ধাচার। শিশুদের স্বাস্থ্য গঠন ও মানসিক বিকাশে চলে দৃষ্টিনন্দন পিঠ। দোতলায় উঠতেই এক পাশে আছে অভিযোগ বক্স, অন্য পাশে জুতা রাখার র‍্যাক। আলপনা দিয়ে সজ্জিত সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়বে আমার আঁকা ছবি নামের একটি ছবি কর্নার, যেখানে শিশুরা তাদের ইচ্ছে মতো ছবি এঁকে সাজিয়ে রাখে। এরপর আরেকটু উঠতেই দেখা যাবে নোটিশ বোর্ড, ফটো গ্যালারি। এখানে বিগত সময়ে যেসব শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়ে চলে গেছে তাদের গ্রুপ ছবি সাজানো আছে। এর একটু উপরেই আছে সিটিজেন চার্টার, পাশেই আছে শিশুদের জন্য রাখা আয়না, নেইল কাটার, চিরুনি, যেখান থেকে তারা নিজেদের একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারে। আছে আজকের দিনে নামের একটি কর্নার, যেখানে শিশুরা আজকের বাংলা ও ইংরেজি দিন, তারিখ এবং সাথে সাথে আজকের এই দিনে কোন বিখ্যাত ব্যক্তির জন্ম বা মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় ও কৃতিত্ব সম্পর্কে জানতে পারে। মজার ব্যাপার হলো শিশুরা এই সব তথ্য লিখে রাখে এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এর উপর থাকে কুইজ প্রতিযোগিতা, যেখানে সবচেয়ে বেশি উত্তরদাতা পায় সপ্তাহের সেরা শিক্ষার্থীর পুরস্কার। পাশেই আছে আমাদের পাঠাগার নামের একটি সুসজ্জিত বুক সেল, যেখান থেকে শিশুরা অবসর সময়ে নিজেদের খুশি মতো বই চেয়ে নিয়ে পড়তে পারে, প্রয়োজনে বাড়িতেও নিতে পারে। অবশ্য তার জন্য পাঠাগার রেজিস্টারে পূর্বেই তার নামে এন্ট্রি করতে হয়, যার দায়িত্বে আছেন একজন শিক্ষক। আছে সততা স্টোর নামের একটি বিক্রেতাবিহীন দোকান, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারে। দ্রব্যের গায়ে মূল্য লেখা থাকায় শিশুরা সঠিক মূল্য দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনে ক্যাশ বাক্সে টাকা রেখে যায়, যা সততা ও নৈতিকতা শিক্ষাদানের এক অনন্য উপায় বলে মনে হয়। বিদ্যালয়ের এক পাশে আছে মহানবতার দেয়াল নামে একটি বিশেষ কর্নার, যেখানে আছে কিছু পুরনো জামা, স্কুল ড্রেস, ব্যাগ, জুতা। পাশেই লেখা আছে যা তোমাদের প্রয়োজন নেই তা রেখে যাও, প্রয়োজন হলে নিয়ে যাও। শিক্ষার্থীদের মাঝে বিষয়টি দারুণভাবে আগ্রহ সৃষ্টি করেছে। আমাদের স্বপ্ন করি প্রাক প্রাথমিক শ্রেণী, এই শ্রেণীটি সরকারি নির্দেশ মতে রঙিন সাজে সাজানো হয়েছে। চমৎকার শিশু বান্ধব পরিবেশে বিদ্যালয়ের ছোট্ট অতিথিরা এখানে হাসি আনন্দের মাঝে শিখে চলেছে। এখানে আছে উপকরণ দ্বারা সুসজ্জিত চারটি কর্নার, বই ও আকার কর্নার, কল্পনার কর্নার, ব্লক ও নাড়াচাড়ার কর্নার, বালি ও পানির কর্নার। এছাড়া আছে বিভিন্ন খেলনা সামগ্রী। Thank you.
দারুণ সব দেয়ালচিত্র, আলপনা ও বিভিন্ন কবি, সাহিত্যিক, খ্যাতনামা ব্যক্তিত্বের ছবি, বিভিন্ন মনীষীদের বাণী ও সুদৃশ্য ফুলের টবে সাজানো হয়েছে পুরো বিদ্যালয়টি। যেন পুরো বিদ্যালয়টি শিশুদের জন্য স্বপ্নপুরি হয়ে উঠেছে। প্রতিটি শ্রেণীতে শিশুদের ব্যাগ ঝুলানোর জন্য রয়েছে বিশেষ হ্যাঙ্গারের ব্যবস্থা। সর্বদা পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শ্রেণীকক্ষে অত্যন্ত যত্নের সাথে এখানে শিশুদের পাঠদান করা হয়। এখানে প্রতিদিন প্রত্যেক শ্রেণীর একটি ক্লাস মাল্টিমিডিয়ার মাধ্যমে নেওয়া হয়, যা শিশুদেরকে পাঠের প্রতি আরো আগ্রহী ও মনোযোগী করে তোলে। শিশুদের আনন্দ দেওয়ার জন্য এখানে রয়েছে দোলনা, স্লিপার ও বিভিন্ন খেলনা সামগ্রী, যাতে সুযোগ পেলেই ওরা মেতে ওঠে আনন্দ আর ফুর্তিতে। বিদ্যালয়ে আছে চারটি ষষ্ঠকের একটি কাপ দল, যারা সর্বদা বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকে। এখানে রয়েছে একটি আইসিটি কর্নার, যেখানে শিশুরা বিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারে এবং শিক্ষা বিনোদনমূলক কার্টুন দেখতে পারে। এই কর্নার থেকে শিশুরা পরীক্ষার রুটিন, ফলাফল, স্টুডেন্ট ও টিচার প্রোফাইল সম্পর্কে জানতে পারে। আছে বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজ। আছে প্রাথমিক চিকিৎসা কর্নার, যেখানে খুদে ডাক্তারদের কাছ থেকে শিশুরা প্রাথমিক চিকিৎসা সেবা পেয়ে থাকে। এছাড়াও এই খুদে ডাক্তারদের সহযোগিতায় চলে বছরে দুবার কৃমি ট্যাবলেট সেবন, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন, চক্ষু পরীক্ষা ও ওজন উচ্চতা নির্ণয় এবং তথ্য সংরক্ষণ। বাল্য বিবাহ রোধকল্পে র্যালি, সমন্বিত মাছ চাষ, উঠান বৈঠক, হোম ভিজিট, মা সমাবেশের মাধ্যমে চলে সমাজ সচেতনতা ও সম্পৃক্ততামূলক কার্যক্রম। বিদ্যালয়ের এ সকল কার্যক্রমে থাকে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ। এসএমসি সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সহ এসএমসির সকল সদস্য, পিটিএ কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর পূর্ণ সহযোগিতায় বিদ্যালয়ের শিশুদের প্রতি মাসে একবার মিড ডে মিলের ব্যবস্থা করা হয়। এখানে বেশ ঘটা করে প্রতি বছর সম্পন্ন হয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। বিদ্যালয়ে প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। এখানে নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা চলে নাচ, গান ও ছবি আঁকার ক্লাস, যা শিক্ষার্থীদের মাঝে একটি ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে।
বিশেষ আয়োজনে এখানে সম্পন্ন হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। বই উৎসব, পহেলা বৈশাখ উদযাপন সহ সকল জাতীয় দিবস সমূহ এবং সকল ধর্মীয় অনুষ্ঠান এখানে পূর্ণ মর্যাদায় পালন করা হয়। সমাপনী পরীক্ষায় প্রতি বছরই এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আসছে। উপজেলা সদর থেকে প্রায় 16 কিলোমিটার দূরত্ব হলেও পরিচ্ছন্ন ও সাদা পরিপাটি শিশুবান্ধব এই বিদ্যাপীঠটি দেখলে সত্যিই সকলের মন কাড়বে বলে আশা রাখি। ধন্যবাদ অন্তে বিদ্যালয় কর্তৃপক্ষ।